যে আপনার বাইকের জন্য কোন ইঞ্জিনিয়ারটা বেস্ট হবে, এটা আপনাদের জানার বিষয়। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার বাইকের জন্য কত গ্রেডের আপনি ইঞ্জিন অয়েল দিবেন, কোন ইঞ্জিন অয়েলটা ভালো হবে। তো সেই ভিডিওটা দেখার পরে অনেক ভাইরা আমাকে কমেন্ট করে, কমেন্টের থেকে বেশি মেসেজ করে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো এসেটা বলে দিই, ইনস্টাগ্রাম আইডিতে যারা ফলো করেন, আপনাদের ছোটোখাটো যদি কোনো প্রশ্ন থাকে বাইক সম্বন্ধে অবশ্যই আমাকে করতে পারেন। এই ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করে ওখানে মেসেজ করতে পারেন। আপনাদের সব প্রশ্নের উত্তর ওখানে আমি দিয়ে দেবো, ছোটোখাটো যদি কোনো রকম প্রশ্ন থাকে। আর যদি বড়ো সড়ো কোনো প্রশ্ন হয় আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো সেখানে যে প্রশ্নটা বেশি আসে সেটা হলো কি, দাদা সব থেকে ভালো ইঞ্জিন অয়েলের যে কোম্পানি কোনটা, আমি কোন কোম্পানি ইঞ্জিন অয়েল দেবো, সেটা একটু বিষয়ে আমাকে বলেন। তো এই প্রশ্নটা অনেকে আমাকে করেছে, তো ভাবলাম হয়তো বা এই প্রশ্নটার অনেকে জানতে চায় যে বেস্ট কোম্পানি কোনটা, কোম্পানিটা ভালো জানতে চায় কি এই কোম্পানি আমি ইঞ্জিন অয়েলটা আমার বাইকে দেবো। তো সেটাই আজকে এই ভিডিওতে বলবো আপনাদের সামনে। তিনটা ইঞ্জিন অয়েলের কথা বলবো, মানে তিনটা কোম্পানি কথা বলবো। এই কোম্পানিগুলোর মধ্যে আপনারা একটা দিতে পারেন খুব ভালো কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট আমি বলবো এই কোম্পানিগুলো রয়েছে। তো চলুন, জানার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছে এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। অনেক ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করা দাও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে করবেন। তো চলুন মেন ভিডিও টপিকে চলে যাই, এবার আমরা জেনে নিই বেস্ট ইঞ্জিন অয়েল আসলে কোনগুলো রয়েছে। বন্ধুরা, এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো ক্যাস্ট্রোল। এই ইঞ্জিন অয়েল যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা খুব ভালো, অনেক বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে এবং অনেক বছর ধরে কিন্তু অনেকের ভালো রিভিউ এটা পাওয়া যায়। তো আপনারা এই কোম্পানি ইঞ্জিন অয়েলটা কিন্তু দিতে পারেন। আমি অবশ্যই ভবিষ্যৎ করছি সামনে, দেখতে পাচ্ছেন। তো এই ইঞ্জিন অয়েলটা আপনারা কিন্তু দিতে পারেন আপনার বাইকে। এরপরে আমি বলতে চাই, যাদের একটু হায়ার সিসির বাইক রয়েছে, যেমন ধরে নেন KTM বা আর একটু যেগুলো বেশি সিসির বাড়ি বাইক যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কী ইঞ্জিন অয়েল দিবে? আপনার বাইকটা যদি বেশি সিসির হয় তাহলে আপনারা যেটা দেবেন সেটা হলো মোটর কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানির ইঞ্জিন অয়েলটা খুব ভালো একটা কোম্পানি, এটা কিন্তু অনেক বছর ধরে আমাদের ইন্ডিয়াতে রয়েছে। এই কোম্পানিটা যত বড় বড় মানে হায়ার সিসি বাইকগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এই ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়, মানে এই কোম্পানির ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয়। এরপর আমি শেষ সবশেষে বলবো যে আপনার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে, এটা আপনাদের জানার বিষয়। দেখুন, আপনাদের বাইকের জন্য আপনাদের যেটা দেবেন সেটা হলো, আমি যেটা রিকমেন্ড করবো সেটা হলো আপনাদের মোটর দিতে হবে না বা আপনাদেরকে ক্যাস্ট্রোল এগুলো দিতে হবে না। আপনার যে কোম্পানি বাইক রয়েছে না, দেখা গেলো আপনাদের হিরোর বাইক রয়েছে, আপনার হিরো কোম্পানির ইঞ্জিন অয়েল ডালুন। এবার আপনার যদি TVS-এর বাইক রাখে, আমি বলছি না TVS-এর যে অ্যাপাচি রয়েছে বা আপনাদের হচ্ছে TVS-এ স্টার সিটি, যত রকম বাইক আছে সেগুলোর জন্য আলাদা আলাদা না, আমি কোম্পানি কথা বলছি। যদি আপনার TVS কোম্পানির যে কোনো বাইক হতে পারে, TVS কোম্পানির যদি বাইক হয় তো আপনারা TVS কোম্পানির ইঞ্জিন অয়েল পাওয়া যায়, কোম্পানি থেকে পাওয়া যায়, আপনারা ওটা দিতে পারেন। যদি আপনারা বাজাজের বাইক ব্যবহার করেন, বাজাজের যে কোনো হতে পারে, আপনাদের NS হতে পারে বা বাজাজ পালসার হতে পারে, সেগুলোর মধ্যে আপনারা বাজাজ কোম্পানির ইঞ্জিন অয়েলটা দিয়ে দেন, সব থেকে এটা ভালো হবে। যদি আপনাদের বুলেট থাকে, রয়্যাল এনফিল্ডেরও কিন্তু ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তো আপনারা দেখে নেবেন। তো আপনারা এভাবে দিতে পারেন। যদি আপনারা চুজ করতে না পারেন যে এটা নেব না ওটা নেব, আমি বলবো সব থেকে যেটা বেস্ট হবে সেটা হলো কোম্পানি থেকে যেটা আছে আপনার বাইক অনুযায়ী। আপনার যদি হিরোর বাইক হয় তাহলে আপনাদের হিরোর হচ্ছে ইঞ্জিন অয়েল দিবে, আপনার যদি হচ্ছে বাজাজের বাইক হয় বাজাজের দিবে, আপনার যদি TVS-এর হয় TVS-এর দিবে। তো এরকম কিন্তু একটা বাইকের এক রকম ইঞ্জিন অয়েল রয়েছে কোম্পানি থেকে, সেগুলো কিন্তু বানিয়ে দেয়, আপনারা ওগুলোও দিতে পারেন। সব থেকে কিন্তু এটাই বেস্ট হবে আমার মনে হয়, আপনাদের এটা দেওয়াই ভালো যে আপনাদের যে কোম্পানির বাইক সেই কোম্পানির ইঞ্জিন অয়েল দেবেন, সেটাই সব থেকে ভালো হয়। এবং একটু যেগুলো বেশি সিসি বাইক রয়েছে, যেগুলো বললাম KTM আছে, ডোমিনোর আছে, এগুলোর মধ্যে আপনারা কিন্তু মোটর কোম্পানির যেগুলো রয়েছে না সেগুলো দিতে পারেন, সব থেকে এটা ভালো রয়েছে মোটর কোম্পানির ইঞ্জিন অয়েলটা। তো এটা ছিল আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মতো থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।